তো তাদের দিয়ে জেনে নেবো, তারা পুজো কমিটি সবাইকে দেখতে পাচ্ছি এখানেই আছে, তাদের দিয়ে জেনে নেবো তারা পুজো কীভাবে তারা এই প্ল্যানিংটা করেছেন এবং সারা বছর এটা করে আসছেন। তো তাদের দিয়ে জেনে নেবো তাদের পুজো ধারণা কী। এই বছর আমাদের পুজোর ধারণা মানে আমাদের থিম হয়েছে মাটির বাহার। আমরা এই বছর এক মাস বেশি দিন না, আমরা এক মাস আগে থেকে আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম যে আমরা এবার একটা অন্য কিছু করে দেখাবো। আমাদের এই 36 বছরে পুজো পদার্পণ করলো। আমাদের পুজো গত কয়েক বছর ধরে বেশ ছোটো ছোটো হয়ে যাচ্ছে, দিনকে দিন ছোটো হয়ে যাচ্ছিলো। তা আমাদের সমস্ত ক্লাব বা পল্লীবাসী, বাজার কমিটি, ফুটপাথ কমিটি, বাজার সমিতি আছে আরও, এরা সবাই মিলে আমরা একত্রিতভাবে হয়ে দলমত নির্বিশেষে পাড়ার সমস্ত লোকজন সবার সহযোগিতায় আমরা আজকে এতটা পরিস্থিতি আমরা আসতে পেরেছি। আর সবার উপরে আমাদের 3 নম্বর ওয়ার্ডের পৌরমাতা শ্রীমতী গোপা পাণ্ডে মহাশয়ের সম্পূর্ণ সমর্থন আমাদের সঙ্গে ছিল, আছে, তার আর তার সহযোগিতা এবং তার উদ্যোগ সম্পূর্ণটাই তিনি আমাদের দিয়েছেন। যতটা সাহায্য করার তিনি করেছেন, যতটা পরামর্শ দেওয়ার তিনি দিয়েছেন, তিনি তার উদ্যোগে বা আমাদের যতটা সম্ভব হয়েছে আমরা বস্ত্র বিতরণ করেছি, কম্বল বিতরণ করেছি, মশারি বিতরণ করেছি। আমরা আগামীকালের প্রোগ্রাম আছে ভোগ বিতরণ করার। হ্যাঁ, এইবার আমাদের প্রথম টার্গেট ছিল যে আমরা দলমত নির্বিশেষে আমরা পুজোটা করার, সেটাই আমরা করতে সাকসেস হয়েছি, এটাই আমাদের সবথেকে বড় পাওনা। আচ্ছা, তাদের দিয়ে জেনে নিলাম তাদের ভাবনাটা অনেকটা বড়, তারা সারা বছর নানান রকম কাজকর্ম করে আসে। তাদের দিয়ে জেনে নেবো তাদের পুজোর পুরস্কার পেয়ে কেমন লাগছে। আমরা খুশি, খুব ভালো লাগছে আমাদের, হাসি না আমরা সত্যি। আমাদের মধ্যে বিশ্ববাংলা টিভি এসছে, আমাদের মানে আমাদের এই পুজোটা প্রায় লকডাউন যেরকম ছিল বন্ধ হয়ে যাচ্ছিল, আমরা নিজেদের মতন চেষ্টা করেছি যথাসত্য। এই আমাদের দাদারা আছে, আমাদের বন্ধু বান্ধব ভাই পাড়া লোকেরা